আচ্ছা কি যেন বলছিলাম, আচ্ছা যে কোনো এস পড়তে গেলে সেই এজ এর ক্ষেত্রে তুমি পড়বা হচ্ছে প্রথমে ধরো এস বা পিরিয়ড, এটা সম্পর্কে পড়তে গেলে, এটা সম্পর্কে পড়তে গেলে শুরুতে দিবে হচ্ছে টাইম স্প্যান, টাইম স্প্যান মানে কত থেকে কত এই এসটা। তারপরে এটাতে দিতে হয় হচ্ছে যেমন এলিজাবেথানিস, এলিজাবেথানিসকে কেন এলিজাবেথানিস বলা হয়, বা চসারিয়ানিস কেন চসারিয়ানিস বলা হয়, কেন অ্যাংলো স্যাক্সনিস বলা হচ্ছে, হোয়াই দ্য এজ এজ ইজ কল্ড, মানে আমি এখানে একটু গ্যাপ দিয়ে রাখি, তাহলে আমি এখানে দিচ্ছি হচ্ছে এলিজাবেথান, এলিজাবেথান এজ, এটা আমি জাস্ট একটা ইয়ে দিলাম আর কি উদাহরণ, যে এইরকম আর কি, যে কেন এটাকে এলিজাবেথান বলা হয় বা কেন চসারিয়ান এজ বলা হয়, কেন অ্যাংলো স্যাক্সন বলা হয়, এই জায়গাটা চেঞ্জ হবে। তারপরে হোয়াট আর দ্য ফিচার্স, ফিচার্স অফ দ্যাট এজ, ওই এজের ফিচারগুলো কী কী। তারপরে হু আর দ্য রাইটার অফ দ্যাট এজ, ওই এজের রাইটার কারা কারা। এবার হোয়াট আর দ্য ফেমাস রাইটিংস অফ দ্যাট এজ, এই কয়েকটা যদি জিনিস জানো তাহলেই তোমাদের হয়ে যাবে টাইম স্প্যান। ধরো আমরা যদি এলিজাবেথের কথাই বলি, তাহলে 1500 কত, 50 না 58, যাই হোক আমরা এখানে আমি একটা এমনি প্রতীক ইয়ে দেই, ধরো 1500 থেকে 1600 আমি একটা প্রতীক ইয়ে দিচ্ছি সঠিক না আর কি। তো এই যে কয়েকটা, একটা হচ্ছে টাইম স্প্যান, দুই নাম্বার হচ্ছে কেন এসটার নাম ওইটা, মানে কেন ওই ওই নামটা বলা হয়, তারপর হোয়াট আর দ্য ফিচার্স, ওই এদের বৈশিষ্ট্য কী, এদের মেন মেন রাইটার কারা, এবং তাদের ফেমাস রাইটিং কোনগুলো। এই তিনটা চারটা জিনিস যদি তোমার ওই তুমি যে এজের উপর একটা শর্ট নোট লিখবা বা প্যারাগ্রাফ লিখবা, এই তিনটা চারটা জিনিস যদি থাকে ওই শর্ট নোট বা প্যারাগ্রাফের ভেতরে, তাহলে তুমি বুঝবা যে তোমার এই এই নোটটা শর্ট নোটটা সুন্দর হলো। তারপরে এমনিতেই এটা শুধু এই এজের ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রেই কোনো একটা টপিক পেয়েছো, ওই টপিকটার টার্মটা সম্পর্কে হয়তো তুমি জানতেছো। যেমন আজকে আমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিয়েছি নেক্রোম্যান্সি সম্পর্কে, নেক্রোম্যান্সি সম্পর্কে। এখন এই নেক্রোম্যান্সি সম্পর্কে লিখতে গেলে আমাদেরকে শুরুতেই জানতে হবে যে হোয়াট, মানে যে কোনো টপিক, এটা ফ্রিহ্যান্ডের একটা একটা কিন্তু ক্লাস আর কি বলতে পারো, যে ফ্রিহ্যান্ড কীভাবে করবো, ফ্রিহ্যান্ড রাইটিং কীভাবে করবো। তো যে কোনো টপিককে তোমরা ইয়ে করতে হবে, এক্সপ্যান্ড করার জন্য WH কোশ্চেনগুলো দিয়ে তোমার কোশ্চেন করতে হবে। যেমন শুরুতে হোয়াট, হোয়াট ইজ নেক্রোম্যান্সি, তারপরে হোয়াট আর দিয়ার, আচ্ছা হোয়াট আর ইটস ফিচার্স, এর ফিচার্সগুলো কী, তারপরে মানে এরকম WH দিয়ে যেটা যেটা খাটবে। যেমন নেক্রোম্যান্সির সাথে শুধুমাত্র এই হোয়াটটাই খাটে, যে নেক্রোম্যান্সি কী, বাট এটাই যদি এরকমটা হতো মেটাফিজিক্যাল, মেটাফিজিক্যাল পোয়েট্রি, এইটার ক্ষেত্রে অনেক কিছু খাটে না, যে হোয়াট এর ফিচার কী, মেটাফিজিক্যাল ফেমাস রাইটার কারা, মেটাফিজিক্যাল রাইটিংয়ের বৈশিষ্ট্য কী, হ্যাঁ তারপরে মেটাফিজিক্যাল রাইটিং কোনগুলো, এরকম অনেকগুলো প্রশ্ন খাতে না, মার্ক দিয়ে যেগুলো আর করা যায়, হ্যাঁ হ্যাঁ কিভাবে কেমন, হ্যাঁ ইয়েস কারণ ফলাফল এগুলো, হ্যাঁ হ্যাঁ এটাই এটাই যদি করতে পারো, এটা যে কোনো টপিকের ক্ষেত্রে এই প্রশ্নটা করবা আর তুমি হচ্ছে ওইটার অ্যান্সার করবা, তাহলে দুনিয়াতে এমন কোনো টপিক নাই যে টপিকটা তুমি নিয়ে তুমি লিখতে পারবা না। হ্যাঁ এখন এমন টপিক যেটা তুমি জীবনও নামই শোনোনি সেটা নিয়ে তুমি লিখতে পারবা না, বাট যদি নাম, যেমন ধরো তোমরা ছোটোবেলা থেকেই ট্রাফিক জ্যাম নামে প্যারাগ্রাফ লিখে আসতেছো, ট্রাফিক জ্যামকে নিয়ে আমরা ট্রাফিক জ্যাম কী, কেন, এর ব্যাড ইফেক্ট কী, এর উপকারিতা তো নাই, তারপরে এটা কীভাবে সলভ করা যায় প্রবলেমটা, মানে এই যে এখানে কিন্তু আমার দুইটা নতুন জিনিস আসলো, যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমের ইফেক্ট, ব্যাড ইফেক্ট এবং এটার কীভাবে সলভ করা যায় সেগুলো অ্যাড করতে হবে।
আবার ভালো কোনো জিনিস হলে, ধরো বুক ফেয়ার, তাহলে বুক ফেয়ার একটা ভালো জিনিস, এটার গুড ইফেক্টটা কি, হ্যাঁ এটা কিভাবে মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়, আরো সুন্দর করা যায়, এগুলো অ্যাড করা যেতে পারে। আর তারপরে হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন, এগুলো তো অ্যাড করতেই হয়। বা সামনে যে পয়লা বৈশাখ আসতেছে, ধরো পয়লা বৈশাখের উপরে আমরা জানি, এবার তুমি একটা চাকরি পরীক্ষা টরীক্ষা দিতে গেছো, তোমার এই টপিকটা চলে আসছে, এবার তুমি ভাবতেছো পয়লা বৈশাখ সম্পর্কে আমি কী লিখবো কী লিখবো, খুঁজে পাচ্ছ না, ব্রেন ওই সময় একেবারে ঠান্ডা করে ফেলতে হবে। হ্যাঁ বৈশাখ ওই সময় একেবারে ঠান্ডা করে নিয়ে প্রথমেই হোয়াট, তারপরে হোয়াই, কেন পয়লা বৈশাখ সেলিব্রেট করা হয়, হোয়েন, কখন সেলিব্রেট করা হয়, হাউ, কিভাবে সেলিব্রেট করা হয়। হ্যাঁ গুড ইফেক্ট, মানে প্রথমে যে কোনো একটা জিনিসের আর কি সংজ্ঞা দিয়ে শুরু করলে হ্যাঁ জিনিসটা আর কি সাজা, মানে সাজাইতে সুন্দর লাগে, হ্যাঁ যে গুড এটা কি ইফেক্ট, শুরু করলে। হ্যাঁ গুড ইফেক্ট। তারপরে এখানে এটা পয়লা বৈশাখটা একটা ঘটনা বা একটা একটা আমাদের একটা ট্র্যাডিশনের একটা অংশ, যেটা কবে থেকে শুরু হলো বা এটার প্রেক্ষাপট, মানে এখানে বলতে পারো যে এটার হিস্ট্রি, তারপরে কনটেক্সট, কনটেক্সট এই এইটা যদি তুমি উল্লেখ করতে পারো তাহলে, মানে এটা তুমি একটা দুইটা পাঁচটা সাতটা যখন টপিক নিয়ে তুমি লিখবা একটা সময় তোমার নিজের সেন্স কাজ করবে যে আরে এখানে তো এটা অ্যাড করলে ভালো হয়। হ্যাঁ পয়লা বৈশাখের যেমন এখানে পয়লা বৈশাখ কীভাবে সেলিব্রেট করা হয়, পয়লা বৈশাখে আমরা রমনার বটমূলে যাই, পয়লা বৈশাখে হালখাতা হয়, এটা সেটা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে বই মেলা হয়, আমরা সুন্দর সুন্দর শাড়ি কাপড় পোশাক পরে আমরা ঘুরে বেড়াই, এই যে এইভাবে আমরা সেলিব্রেট করি। তো একটা পয়লা বৈশাখকে আমরা এই এতগুলো WH বা কিছু এই যে এক্সট্রা কিছু জিনিস দিয়ে আমরা অন্তত এগুলো যদি আমরা না দিই তাও আমরা অনেকখানি লিখে দিয়ে আসতে পারবো। যেমন ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, পরীক্ষায় এসে গেলো পদ্মা ব্রিজ সম্পর্কে লিখতে, তোমার তো মাথা আওলায় গেল যে কি লিখবো, চোখ বুঝে WH কোশ্চিন দিয়ে লেখা শুরু করো। হোয়াট, পদ্মা ব্রিজটা কি, কেন করা হলো, এইটার গুড ইফেক্টটা কি, এটা ভালো জিনিস সুতরাং গুড ইফেক্ট রয়েছে, তো গুড ইফেক্টটা কি হবে। তুমি যদি তখন এইভাবে প্রশ্ন দিয়ে পৃথক মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়ে চিন্তা করবা, তখন তোমার চিন্তাটাও ইজি হয়ে গেল। আবার তুমি, আমি ধরো এখানে আরেকটা জিনিস বলি, একটা খুবই সামান্যতম জিনিস, তোমরা রান্না করো না, রান্না করতে গিয়ে খুন্তি ব্যবহার করো, হ্যাঁ এই খুন্তিটার উপরে ধরো একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এবার তুমি কীভাবে লিখবো, মাথা তো আওলায় যাবে কি রে এটা দিয়ে আবার কী লিখবো, স্রেফ WH দিয়ে কোশ্চেন করো, হোয়াট, হোয়াই, কখন ইউজ হয়, হোয়েন, হাউ, কিভাবে ইউজ হয়, এর গুড ইফেক্ট মানে বেনিফিটসটা কি, এই তো হয়ে গেল। তো এই জন্যে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড লেখার একটা কৌশল।